এর আগে হাবড়ায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে সিএ আর এনআরসি নিয়ে সুর চড়ালেন তিনি। জীবন থাকতে বাংলায় সিএ এনআরসি নয়, পুরোটাই ভাঁওতা বিজেপির জুমলা, অধিকার কেড়ে নেওয়ার খেলা তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না, কাউকে বঞ্চনা করতে দেব না, কাউকে লাঞ্ছনা করতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায়, আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি, সে যখন এই আইনে পড়বে, তার 18 বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব, তাহলে তো সে কন্যাশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, ঐক্যশ্রী পাবে না, মেধাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, কৃষক বন্ধু পাবে না, স্বাস্থ্যসাথী পাবে না, লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, বিধবা ভাতা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ আপনি আইনি হবেন কি না তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ এটা একটা জুমলা। আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য, শুধু একটা ভোটের জন্য, দুটো সিটে জেতবার জন্য আপনাদের ভাঁওতা দিচ্ছে ভাঁওতা, ধাপ্পা দিচ্ছে ধাপ্পা। মনে রাখবেন, সব হারাবেন, এটাও যাবে ওটাও যাবে। যে কে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে, কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাঁওতা, ইলেকশনের আগে যুদ্ধ খেলা। 2019 সালেও করেছিল, 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল। আজকে যে বিজেপির নেতারা বলছেন, ক্যা করে দিলাম, অধিকার দিয়ে দিলাম, এই আইন আপনি যদি নাগরিক না হন, তাহলে সংবিধানের 14 নম্বর ধারা, 21 নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে? কোর্টে গেলেও চ্যালেঞ্জ করতে পারবেন না, আপনি তো নাগরিক। শুধুমাত্র 3টি দেশ, আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান, আর শুধুমাত্র 6টা ধর্ম, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি আর খ্রিস্ট ধর্ম, মায়ানমার, শ্রীলঙ্কা বাদ ইসলাম ধর্ম বাদ। এটা ভারতীয় সংবাদের সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে। নীতি যদি স্বচ্ছ হতো, তাহলে মতুয়াদের আধার কার্ড কাটতে গিয়েছিলেন কেন? আধার কার্ড বাতিল করেছিলেন কেন? নমশূদ্রদের আধার কার্ড বাতিল করেছিলেন কেন? এটা পরিষ্কার রাজনীতির খেলা, আর করতে হলে 1 বছর সময় নিয়ে হাতে করতেন। আমরা বুঝতাম ততদিনে মানুষ পায় কি না, এখন আপনার পাওয়ার সুযোগ নেই, কিন্তু আপনার অধিকারটাকে কেড়ে নিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।